হ্যাঁ, আরে পাঠিয়ে দিন, আমি মিলিয়ে দেবো। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্থ, এর তো মাথা ঠিক থাকলে হয়। মাথাটা একেবারে গেছে। হ্যালো, কি আপনি এখনো ফোন ধরে আছেন? আরে আপনাকে তো আমি দাদা লিস্টটা পাঠিয়ে দিয়েছি, সেই লিস্ট অনুযায়ী আপনি মাল পাঠিয়ে দিন তাহলে। দেখুন তো কি কাণ্ড। হ্যাঁ মানে কত করে বলি, তাও তো কিছু মনে করবে না, মানে তাড়াহুড়োতে ধাক্কা লেগে। না না না, ঠিক আছে। দাদা এদিকটা তো মোটামুটি কমপ্লিট, তো কিন্তু অন্য অন্য জায়গাগুলো তো এখনো বাকি আছে। ফুলের ঝুড়িটা কোথায়? ফুলের ঝুড়ি, ফুলের ঝুড়ি তো ওইদিকে। ও না, ওটা তো এখন ওইদিকে ওইদিকে। শ্রী, ব্যাপারটা মনে হচ্ছে ঠিক দিকে এগোচ্ছে। ব্যাপারটা পুরো জন্ডিস। বর্তা, আমি তো ইনিশিয়ালি ভাবছিলাম যে এটা বোধ হয় মহেশদার ওয়ান সাইডেড অ্যাফেয়ার, এখন তো দেখতে পাচ্ছি দুদিক থেকে সিগন্যাল গ্রিন। অবশ্য প্রেমের ভাব কথাই ভুবনে ডেকেও পড়তে পারে। তুমি না একটা চুপ করো না, ওখানে দাঁড়িয়ে আছে না। আরে ঠিক আছে, ব্যাপারটা বুঝলাম সব, তোর দিক থেকে ব্যাপারটা আনএক্সপেক্টেড নয়। তাই বলে মহেশ দাস কি হয়েছে শ্রী? নিদিরা, আসলে ব্যাপারটা ছেই তো, আমরা সবাই খুশি। এখন যদি ব্যাপারটা এই দিকে এগোয়, তাহলে অ্যাট লাস্ট মহেশের বিয়ের ফুল ফুটেছে। এটা চেনো অলি? কি করব, সবার নজরের আড়াল করে নিজের কাছে না রাখলে তো তোমার বিপদ বলি। তাই আমি বলছিলাম যে দেখো, আমি কোনোভাবেই তোমাকে ভয় পাওয়াতে চাই না, কিন্তু রাহুলের মতো ছেলেরা পারে না এমন কোনো কাজ নেই অলি। তাই বলছি একটু সাবধানে, ব্যর্থ প্রেমে অনেকে নিজেদেরকেই শেষ করে ফেলে, আবার অনেকে চায় অন্যের ক্ষতি। কি করবে বলো তো, এটাই তো হয়ে এসেছে। ব্যর্থ প্রেম কি তো বড় ভয়ঙ্কর অলি। একদিনই রাহুলকে আমি ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম, কিন্তু আজ দেখো মুক্তি পাওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। আমি নিজের কথা ভাবি না বৌমণি, কিন্তু এই বিয়েটার সাথে শুধু আমার নয়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের মান সম্মান জড়িয়ে আছে। আজ যদি সবার সামনে রাহুলের সিঁড়িটা জানায়, তাহলে যে কি হবে আমি নিজেও জানি না। এই দেখো, দেখেছো সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে, তুমি যাও ওদেরকে নিয়ে নিচে এসো। আর অলি, এসব নিয়ে আর একদম চিন্তা নয়, ঠিক আছে? আমি আছি তো, যাও এবার যাও, দেরি হয়ে যাচ্ছে তো, যাও। রাহুল টাইপ ছেলেরা ভীমরুলের মতো,
এবার ধাক্কা খেলে পাল্টে হুল ফোটাবেই। ওর অ্যাটাকের জন্য রেডি থাকো অলি। কনকটাকেও যদি রাহুল কেসে ভাসিয়ে আউট করতে পারে তাহলে তো সব চাইতে ভালো হয়। বড্ড ট্যাক ট্যাক করে কথা শোনায় আজকাল বৌরানী। মাই ফুট। ছোট বৌদি, মেয়েকে আবার আসতে বলুন। হ্যাঁ কনক। এই তো মা, নিয়ে এসেছি। কনক, কুকুরটা পরিয়ে দাও। ওকে ধরুন। হ্যাঁ বলুন। নম নম বিষ্ণু বিষ্ণু বিষ্ণুরম বিষ্ণুরম তৎসদ্য তৎসদ্য অত্ত। ছোট বৌদি, বরণ করতে হবে। আসুন আসুন, প্লিজ প্লিজ কাম ইন, আসুন। আপনি অরূপের? আমি অরূপদার বোন মুন্নি। মানে কিরকম বোন? আপনার কথা তো কোনোদিন আগে ওই সম্পর্কে বোন হই আর কি। আসলে আমরা আসবো কিনা তার কোনো ঠিক ছিল না, তাই হয়তো শোনেননি আপনারা। কিন্তু অরূপদার মুখে আপনাদের কথা অনেক শুনেছি। বলছিলাম কি, যে পরে না হয় বসবো, আগে একবার বৌদি ভাইয়ের সঙ্গে দেখা হলে ভালো হতো। আরে হ্যাঁ, বৌদি ভাইয়ের সাথে দেখা হবে তো, কিন্তু আগে মিষ্টি মুখ করুন। হ্যাঁ আমি বলে দিচ্ছি। Woo!
তুমি দাও না। বৌরানী, তুমি তোর বৌদি, তুমি আগে হলুদটা ছুঁয়ে দাও না। তাহলে দিদিভাই আমার থেকে বড়, দিদিভাই তুমি আগে দাও না, ননদকে হলুদ ছুঁয়ে দাও। কি করলে তুমি অলি, শুভ কাজে কেউ বাধা দেয়? আর তাছাড়া সময়ের একটা ব্যাপার আছে বাবু, আমরা সবকিছু টাইম মতো করছি, এরপর তো লেট হয়ে যাবে না, তখন মুশকিল হবে তো। আচ্ছা ঠিক আছে, ওকে এত প্রশ্ন করলেও যেটা বলতে চাইছি সেটা বলবে কি করে? আচ্ছা অলি, কি হয়েছে তোমার বলো তো? আমি গায়ে হলুদ লাগাতে দেব না।